Hey guys, welcome back to my channel. এখন আমরা ক্যালগারি ডাউনটাউনে যাচ্ছি এবং এখান থেকে আমরা ক্যালগারি টাওয়ারে উপরে উঠব ক্যালগারিটা দেখব সামনে দেখা যাচ্ছে ক্যালগারি টাওয়ারটা তো সাথেই থাকুন টাওয়ারের উপরে গিয়ে টাওয়ার সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব এখন আমরা লিফটে করে টাওয়ারের উপরে যাচ্ছি এবং লিফটের পিছনে যে স্ক্রিনটি সেট করা আছে সেই স্ক্রিনটি দিয়ে টাওয়ারটির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে এই টাওয়ারটি 1967 এ বিল্ড করা হয় এবং তখন এই টাওয়ারটির নামকরণ করা হয় হাস্কি টাওয়ার এবং তখন এই টাওয়ারটি ক্যালগারিতে অবশ্যই টরন্টোর বাইরে সবচেয়ে হাইয়েস্ট স্ট্রাকচার ছিল কানাডার মধ্যে পরবর্তীতে 1971 এর নাম চেঞ্জ করে রাখা হয় ক্যালগারি টাওয়ার এবং তখন থেকে এখন পর্যন্ত এটি ক্যালগারি টাওয়ার নামেই পরিচিত এখন আসি টাওয়ার দেখার বিষয়ে কেমন লাগলো টাওয়ারটা দেখতে যেহেতু টাওয়ারে উঠতে পার পারসন $18 করে চার্জ করেছে সেই ক্ষেত্রে আমি বলবো না আসলে $18 খরচ করে দেখার মতো তেমন কিছুই নেই তবে এই টাকাটা আপনি সেভ করতে পারেন যদি আপনি টাওয়ারের যে রেস্টুরেন্ট আছে টপ ফ্লোরে স্কাই 360 সেখানে ওঠেন তাহলে আপনি $18 to $20 এক্সপেন্ড করে কিছু খেতেও পারলেন এবং সেইখানে কিছু এক্সাইটমেন্ট আছে সেটা হলো রেস্টুরেন্টটি পুরো 360 degree মুভ করে সো আপনি যদি রেস্টুরেন্টে বসেন তাহলে মর্নিংয়ে 45 মিনিটে এক রাউন্ড এবং ইভিনিংয়ে 1 ঘন্টা একটা রাউন্ড দিয়ে আসবে এটা হলো মজার বিষয় এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে একটু পরপরই ক্যালগারি টাওয়ার সম্পর্কে একটা ভিডিও ডিসপ্লে করা হয় এবং সেখান থেকে অনেক কিছুই আপনি দেখতে পারবেন ক্যালগারি টাওয়ার সম্পর্কে এই পয়েন্টে এসে আপনার একটু থ্রিলিং কাজ করতে পারে যেহেতু টাওয়ারটির উচ্চতা 626 ফিট হাই এবং নিচে পায়ের নিচে গ্লাস সো এখানে অবশ্যই একটু থ্রিল কাজ করবে এবং আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম পায়ের নিচে দেখেন গাড়িগুলি মুভ করছে সো এত উপরে দাঁড়িয়ে অবশ্যই কিছুটা মেন্টাল প্রেশার আপনার কাজ করতেই পারে তো এইটুকুই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই